আজকের গল্পের নাম টান লেখক শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায় ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের ভগবানের অস্তিত্ব নিয়েও এরকম তর্ক আদিম যুগ থেকে চলে আসছে দুটো তর্কেরই আজও কোনো রকম নিষ্পত্তি হয়নি আর হবে কি না তাও বলা যাচ্ছে না বিজ্ঞানের যুগে তোমরা হয়তো এসব মানতে চাইবে না এবং এটাই স্বাভাবিক অনুবীক্ষণ আর দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে যা দেখা যায় না তার অস্তিত্বও নেই এই হচ্ছে তোমাদের মত ভূতের কথা তোমাদের মতো এতদিন আমিও বিশ্বাস করতাম না অনেক জায়গায় ভূত দেখার আমন্ত্রণ পেয়েছি পৌর বাড়িতে রাত কাটিয়েছি ঘোর অমাবসায় শ্মশানে ঘোরাফেরা করেছি কিন্তু কিছু চামচিকে আর শিয়াল ছাড়া আর কিছু নজরে পড়েনি ভূত সম্বন্ধে আমিও ঘটতোরা অবিশ্বাসী হয়ে উঠেছিলাম এমন সময় এই ব্যাপারটা ঘটল যা আজকে তোমাদের কাছে বলতে বসেছি ঠিক আমাদের পাশের বাড়িতে থাকে সমর রায় ছেলেটি দেখতে শুনতে বেশ ভালো লেখাপড়াতেও তেমনি উৎসাহী বিয়ে পরীক্ষা দেওয়ার আগে মাঝে মাঝে আমার কাছে পড়তে আসতো সেই সময় তার বিদ্যাবুদ্ধির পরক করার সুযোগ মিলেছিল তাছাড়া একেবারে পাশে বাইরে থাকতো কাজেই খুব ছোটবেলা থেকেই তাকে দেখেছি ইদারিং অনেক দিন সমরের সঙ্গে দেখা হয়নি আমার শুনেছিলাম পরীক্ষার পরে সে বাইরে কোথাও বেড়াতে গেছে এক সন্ধ্যায় ঘরে বসে একটা বই পড়ছি বাইরে ঝড়ের আওয়াজ জানলা দরজার পর্দাগুলো দমকা বাতাসে উঠছে দু এক ফোঁটা বৃষ্টি যেন গালে এসে পড়ল কিন্তু বইতে এত ভালো লাগছিল যে উঠে জানলাগুলো বন্ধ করতে ইচ্ছা করছিল না এমন সময় হঠাৎ সশক্তি দরজাটা খুলে গেল ভাবলাম ঝড় চোখ ফিরিয়ে কিন্তু অবাক হলাম সমর এসে দাঁড়িয়েছে কুস্কু চুল পাংশু মুখ কি সমর কবে ফিরলে বইটা মুড়ে প্রশ্ন করলাম সমর কৌচে আমার পাশে বসে বলল এই একটু আগে জামাকাপড় ছেড়েই আপনার কাছে চলে এসেছি আপনাদের খবরটবর সব ভালো তো বললাম হ্যাঁ ভালো কিন্তু কি ব্যাপার জরুরি কোনো কথা আছে নাকি ওর হাবভাব দেখে আমার মনে হলো সমরের বোধহয় জরুরি কোনো কথা বলার আছে আপনার সময় হবে এখন আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল হাসলাম। বললাম অফুরন্ত সময় বলো কি তোমার কথা বলার আছে আপনি ভূত বিশ্বাস করেন মাস্টারমশাই এ প্রশ্ন হাজার বার হাজার জায়গায় শুনেছি সোজাসুজি উত্তর না দিয়ে বললাম কি বলতে চাইছো সেটাই তুমি সহজ করে বলো মৃত্যুর পর মানুষ শেষ হয়ে যায় না মাস্টারমশাই ভূত বলুন আত্মা বলুন তারা আছে মাঝে মাঝে তারা দেখাও দেয় শুনেছি আচ্ছা এটা কি ঠিক বুঝলাম কোনো কারণে সমর খুব উত্তেজিত হয়েছে অনেকেরই রোজ্জুতে সর্বভ্রম হয় অন্ধকারে গাছপালা দেখে ভূতপ্রেত কল্পনা করা কিংবা বদমাস লোকের প্রতারণায় ভুলে মনে করে অসরে কিছু কাজ দেখেছে সমরে পিঠে হাত রেখে বললাম মাঠা ঠান্ডা করে বলো কি হয়েছে সমর কোচার খুঁট দিয়ে মুখ আর কপাল মুছে নিল তারপর দম নিয়ে বলতে আরম্ভ করলো লক্ষণ তো আমার একটা পিসি থাকে আপনি জানেন নিশ্চয়ই হ্যাঁ তোমার কাছেই তো শুনেছি তিনি কোন এক স্কুলের শিক্ষিকা তাই না সমর ঘাড় না পিসি বৈজনাথ শিক্ষা সদনে পড়ান তিনি অনেক দিন ধরে তাঁর কাছে আমাকে যেতে লিখছেন কিন্তু একটার পর একটা ঝঞ্ঝাটের জন্য যাওয়ার হয়ে ওঠেনি আমার তাই পরীক্ষার পরে ভাবলাম এখন তো প্রচুর অবসর এইবার ঘুরে আসা যাক কিছুদিন তাই মাসখানেক আগে দেহারাদুন এক্সপ্রেসে রওনা হলাম লক্ষ্ণৌর দিকে তোমার বাবার কাছে শুনেছি আমি কৌচের উপর পা দুটোকে তুলে ভালো হয়ে বসলাম আপনি শুনলে হাসবেন এই জীবনে আমার এই প্রথম রেলযাত্রা কাজে উৎসাহের অন্ত ছিল না প্রত্যেক স্টেশনে ট্রেন থামলেই আমিও নেমে প্ল্যাটফর্মে পাইচালি করতে আরম্ভ করি গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গে ছুট্টে এসে কামড়ায় উঠি কিন্তু এক স্টেশনে বিপদ ঘটলো আমি সোজা হয়ে বসলাম বললাম কি ট্রেন ছেড়ে দিল তো তুমি আর সেই ট্রেনে উঠতে পারেন নিশ্চয়ই সমর আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলতে লাগলো এক স্টেশনে নেমে এদিক ওদিক বেড়াচ্ছি হঠাৎ দেখলাম একটা বছর আসতেকের মেয়ে বেশ ফুটফুটে চেহারা কোঁকড়ানো চুল পরনে নীলচে রঙের একটা ফ্রক আমাকে হাত নেড়ে ডাকছে প্রথমে ভাবলাম আমারই ভুল হয়েছে মেয়েটি বোধহয় অন্য কাউকে ডাকছে এদিক ওদিক চেয়ে দেখলাম না আর কেউ তো ধারে পাশে নেই মেয়েটিকে বাঙালি বলে মনে হলো আমার প্ল্যাটফর্মে বেশিরভাগই অন্য জাতের মানুষজনের চলে আটলা মেয়েটির সঙ্গে চোখাচোখি হতেই আমায় সে হাতছানি দিয়ে ডাকলো আবার ভাবলাম বিদেশে মেয়েটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে আমাকে সজাতে দেখে সাহায্য চাইছে মেয়েটির দিকে এগিয়ে চললাম মেয়েটি দাঁড়িয়ে ছিল আমি এগোতে সে চলতে শুরু করলো বিশ স্টেশনের বিশ্রাম কক্ষের দিকে বুঝতে পারলাম সম্ভবত ওই বিশ্বংককে তার কোনো আত্মীয় বা আত্মীয়া বিপদে পড়েছেন কিংবা হঠাৎ অসুস্থ হয়েছেন কিন্তু না বিশ্রামকক্ষের সামনে একটু দাঁড়িয়ে ঘাড় ফিরিয়ে আমাকে দেখে আবার হাত নেড়ে ডেকে আরও এগিয়ে চলল এধারে বকুল গাছ অজস্র বকুল ঝরে পড়ে পঠের উপর পাশে স্টেশনের সীমানার রেলিং মেয়েটি সেখানে দাঁড়ালো আমি জোরে জোরে হেঁটে মেয়েটির কাছে এগিয়ে গেলাম আর ঠিক সেই সময় আমি আর উৎকণ্ঠা দমন করতে পারলাম না জিজ্ঞেস করলাম কী হলো হুইসেল দিয়ে ট্রেন ছেড়ে চলে গেল আমি এদিক চেয়ে দেখি মেয়েটিও উদাও এক নিমেষে যেন মুছে গেল আমি ট্রেনের দিকে ছুটলাম কিন্তু ধরতে পারলাম না দুরন্তকিদের ট্রেন যেন আমার চেষ্টাকে উপহাস করতে করতে বেরিয়ে গেল এতক্ষণ পরে আমি হাসলাম এই তোমার ভৌতিক গল্প মেয়েটি তোমার বানিয়ে সরে পড়েছে বয়স কম হলে কী হবে মেয়েটি বেশ ওস্তাদ মনে হচ্ছে সমর আমার খুশিতে যোগ দিল না গম্ভীর গলায় বললো আমার কাহিনি এখনও শেষ হয়নি মাস্টারমশাই আমি একটু অপুস্তত হলাম বললাম বেশ বলে যাও আমি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে ট্রেন ফেল করার কথা বললাম তিনি পরের স্টেশনে ফোন করে বলে দিলেন যাতে আমার বিছানা আর সুটকেসটা নামিয়ে রাখতে পারে তারা এর পরের ট্রেন রাত নটায় হাতে অঢেল সময় সমস্ত কক্ষগুলো তন্নতন্ন করে খুঁজলাম কয়েকজন দেহাতি যাত্রী বসে আছে মেয়েটি কোথাও নেই স্টেশনে বাইরে এসে কয়েকটা টাঙাওয়ালাকে মেয়েটির কথা জিজ্ঞেস করলাম তারা কেউ কিচ্ছু বলতে পারল না আশ্চর্য লাগলো চোখের সামনে থেকে মেয়েটি কি করে নিশ্চিন্ন হয়ে গেল এমন সুন্দর দিনের আলোতে কোথায় সে সরে যেতে পারে আশ্চর্য হবার আমার আরও বাকি ছিল রাত সাড়ে সাতটা নাগাদ সারা স্টেশনে হইচই সবাই খুব ব্যস্ত গিয়ে খবর নেই চমক উঠলাম দেরাদন এক্সপ্রেসের সঙ্গে এক মালগাড়ির ভীষণ ধাক্কা লেগেছে অনেক লোক আহত হয়েছে মারা গেছে বেশ কয়েকজন আপাতত সব গাড়ি বন্ধ দু একটি রিলিফ ট্রেন সাহায্য নিয়ে ছোটাছুটি করছে স্টেশন মাস্টারের কামরায় খুব ভিড় অনেকেই আত্মীয়স্বজনের খবর নেওয়ার জন্য ব্যাকুল ভিড় কমতে খবর পেলাম দেরাদুন এক্সপ্রেসের সামনে চারখানা বকি একেবারে চূর্ণ হয়ে গেছে সামনে তিন নম্বর বকিতে আমার থাকার কথা সেই মুহূর্তে নতুন করে আবার মেয়েটির কথা মনে এলো মেয়েটি যদি হাত ছেড়ে দিয়ে আমাকে ডেকে না নিয়ে যেত তাহলে আমার কি অবস্থা হতো ভেবেই সেরে উঠলাম সেই রাত্রে দূরে টেলিগ্রাম করলাম একটা কলকাতার বাড়িতে আর একটি লক্ষণতে পিসির কাছে লিখে দিলাম যে ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি পথে এক স্টেশনে আমি নেমে পড়েছিলাম লাইন ঠিক হতে দিন দুয়ে কারো লাগল আবার একদিন লক্ষ্ণৌ রওনা হলাম পিসিকে খবর দিয়ে সারা রাত সে মেয়েটির কথা ভাবলাম বিধাতার আশীর্বাদের মতো মেয়েটি যেন আমার প্রাণ রক্ষা করতে এসেছিল কিন্তু কাজ শেষ করে আবার কোথায় মিলিয়ে গেলো পরের দিন এগারোটা নাগাদ লখনও পৌঁছালাম স্টেশনে পিসি ছিলেন। খুব ছোটোবেলায় তাকে দেখেছিলাম তবু চিনতে অসুবিধা হলো না পিসির চেয়ারা প্রায় একই রকমই আছে প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরলেন বললেন খবরের কাগজে ট্রেন দুর্ঘটনার খবর পড়ে আমার যা অবস্থা হয়েছিল কেবল মনে হচ্ছিল এর জন্য যেন আমি দায়ী আমি বারবার তোকে আসতে লিখেছিলাম তারপর তোর টেলিগ্রামটা পেয়ে ধরে প্রাণ এলো কী ব্যাপার বলতো সব ব্যাপারটা বললে পিসি তো বিশ্বাস করতেন না বিশেষ করে তিনি যখন বিজ্ঞান পড়ান কাজেই মেয়েটির ব্যাপারটা বেমালুম চেপে গিয়ে বললাম চা খেতে একটা স্টেশনে নামতে ট্রেন ছেড়ে দিল ছুটতে গিয়েও ট্রেন ধরতে পারলাম না পিসি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন ভগবান বাঁচিয়েছে তোকে জন্ম জন্ম যেন তো চা খাওয়ার নেশাটা থাকে দুজনেই টাঙায় উঠলাম প্রায় আধ ঘন্টার ওপর পথ চলার পর একটা বাড়ির সামনে গিয়ে টাঙা থামলো পিসির নির্দেশে পিসি নেমে চিৎকার করলেন সুন্দর সুন্দর একটি ছোকরা নেমে এলো আমার সুটকেস আর বিছানা নিয়ে আবার ওপরে উঠে গেল। পিসি পিছন পিছন আমিও ওপরে উঠলাম মাঝারি সাজের একটা ঘরের দিকে আঙুল দেখে পিসি বললেন এই ঘরটা তোর যা জামাকাপড় ছেড়ে নে আমি জল খাবারের ব্যবস্থা করি শরীর খুবই ক্লান্ত ছিল ঘরের মধ্যে ঢুকে একটা চেয়ারের উপর নিজেকে ছেড়ে দিলাম এক কোণে একটা টেবিল তার উপরে বাতিদান একটা আলনা ছোট একটা খাট দেওয়ালে গোটা তিনেক ছবি সামনের ছবির দিকে চাইতেই সমস্ত শরীর বিদ্যুৎ পৃষ্ঠের মতো কেঁপে উঠল উঠে দাঁড়িয়ে পড়লাম মনে হলো ভয়ের কালো ছায় আমাকে আবৃত করার চেষ্টা করছে তাড়াতাড়ি বাইরে এসে ডাকলাম পিসি 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 বোধ হয় নিচে রান্নাঘরে ছিলেন কোনো সাড়া পেলাম না কিন্তু পিসিকে আমার একান্ত প্রয়োজন আমি তাড়াতাড়ি সিঁড়ির মাঝ বরাবর নেমে আবার ডাকলাম পিসি ও পিসি এতক্ষণে আমার ডাক পিসির কানে পৌঁছালো হন্তদন্ত হয়ে পিসি সিঁড়ির কাছে এসে বললেন কী রে কী হয়েছে তোর একটু এ ঘরে এসো তো আমি ছুটে ওপরের ঘরে এসে দাঁড়ালাম হাঁপাতে হাঁপাতে পিসু এলেন একটু পর কি হলো রে তোর শরীর খারাপ হয়নি তো এত ঘামছিস কেন জামার আস্তিন দিয়ে কপালের ঘামের বিন্দু মুছে বললাম না শরীর আমার ঠিক আছে কিন্তু এই ছবিটা কার এই যে হাত দিয়ে সামনের ফটোটা দেখালাম পিসি বললেন ওটা টুনুর ফটো আমার মেয়ে টুনু আপনার মেয়ে হ্যাঁ তুই তাকে দেখিসনি নি তোর জন্মাবার বছরখানেক আগে টুনু মারা গেল টাইফয়েডে বোধহয় বছর আটেকের হয়েছিল বয়স শেষ দিকে পিসির কণ্ঠস্বর একটু গাঢ় হয়ে উঠল কিন্তু ঠোঁটটা কামড়ে থেমে গেলাম কিন্তু কী রে কী বলবি বল পিসি বললেন তুমি কি বিশ্বাস করে পিসি বিশ্বাস করবার কথাও নয় কথাটা বল তবে তো বুঝবো বিশ্বাস করবার কথা কি না পিসি আমার ভাবভঙ্গি ডেঙে রীতিমতো বিস্মিত হলেন টুনুদির সঙ্গে আমার দেখা হয়েছে পিসি আমার কথা শেষ হওয়ার আগে পিসি ধপাস করে বিছানায় বসে পড়লেন ভাবলেন নিঘাত ছেলেটার মাথা খারাপ হয়েছে একটু একটু করে সব বললাম যখন শেষ করলাম পিসি চোখ দিয়ে টস টস করে জল পড়ছে পিসি বিজ্ঞান পড়ান কিন্তু একটি কথারও প্রতিবাদ করলেন না কিছু অবিশ্বাসও করলেন না শুধু বললেন টুনুই তোর প্রাণ বাঁচিয়েছে এবার সমর আমার দিকে ঘুরে বসল বলুন মাস্টারমশাই কী করে এটা সম্ভব মারা যাওয়ার পরও কি আত্মা স্নেহ দয়ামায়া টান থাকে নিজের আত্মীয়দের বাঁচানোর জন্য তারা কি মানুষের দেহ ধরে আবার ফিরে আসতে পারে মরলোকে বাইরে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে আম গাছের একটা ডাল জানলার পাল্লার মাথা ঠুকছে অনবরত ঝড়ের ঝাঁপটার ঘরের অনেকখানি ভিজে গেছে সেই দিকে চেয়ে চুপ হয়ে বসে রইলাম কি উত্তর দেবো সমরের প্রশ্নে চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মানুষ নিজের লোককে বিপদ থেকে রক্ষা করার জন্য মায়া মমতার টানে আবার কি পৃথিবীতে ফিরে আসে তাও কি সম্ভব